1906 সালের পয়লা অক্টোবর কুমিল্লার এক সঙ্গীত শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন সুচিত নিপুরমন। পিতা সুগায়ক নবদ্বীপ চন্দ্র দেব বাহাদুর ছিলেন ত্রিপুরা রাজবংশের সন্তান। তিনি আগরতলার বাসিন্দা হলেও শচীন দেবের শৈশব কেটেছে কুমিল্লায় এবং শেষ জীবন মুম্বাইয়ে। তার সহধর্মিনী মীরা দেবী এবং একমাত্র পুত্র রাহুল নিপুরমনও মুম্বাই চিত্র জগতের প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী। শচীন দেব শৈশব থেকেই লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে বহু লোকসঙ্গীত সংগ্রহ করেন এবং রাগ সঙ্গীতের সংমিশ্রণে সুরারোপ করে নতুন সুরজাল সৃষ্টি করেন। রাগ সঙ্গীতে তার ভালো দখল ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি ত্রিপুরার রাজদরবারে কিছুদিন চাকরি করেন। পরে চাকরি ছেড়ে কলকাতা গিয়ে উস্তাদ বাদুল খা, আলাউদ্দিন খা, ফয়াজ খা, আব্দুল করিম খা, ভীষ্মদেব, কানাকৃষ্ণ প্রমুখ সঙ্গীত বিশারদদের নিকট রাগ সঙ্গীতে আনুষ্ঠানিক তালিম নেন। 1923 সালে কলকাতা বেতারে শচীন দেব প্রথম গান করেন এবং 1932 সালে তার প্রথম গ্রামোফোন রেকর্ড বের হয়। তিনি নজরুল সঙ্গীতও রেকর্ড করেন। এরপর তার বহু সংখ্যক বাংলা ও হিন্দি গানের রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ডকৃত তার কয়েকটি উল্লেখযোগ্য গান হলো যদি দেখি না পবন, প্রেমের সমাধি তীরে, বোধক এই মধুমাস, ওরে সুজন নাইয়া প্রভৃতি। শচীন দেব অনেক বাংলা গানে সুর দিয়েছেন। 1934 সালে নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে গান গিয়ে তিনি স্বর্ণপদক লাভ করেন। 1937 সাল থেকে পরপর কয়েকটি বাংলা ছায়াছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেন। এক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য ছায়াছবি হল রাজকীয় ছদ্মবেশী, জীবন সঙ্গিনী, মাটির ঘর ইত্যাদি। শচীন দেব বর্মন 1944 সাল থেকে মুম্বাইয়ে বসবাস করেন এবং 80টির মতো হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে চিত্র জগতে বিশেষ খ্যাতির অধিকারী হন। সেখানে তিনি শিকারী, দেবদাস, সুজাতা, বন্দিনী, গাইড, আরাধনা, বাজি, শবনম, দো ভাই প্রভৃতি ছবিতে সঙ্গীত পরিচালনা করেন। শচীন দেব বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে উচ্চ পদ অলঙ্কৃত করেন এবং বহু সংগঠন কর্তৃক সম্মানিত হন। 1958 সালে সঙ্গীত নাটক একাডেমি ও এশিয়ান ফিল্ম সোসাইটি এবং 1963 সালে ত্রিপুরা ললিত কলা কেন্দ্র তাকে অভিনন্দন করেন। 1969 সালে তিনি ভারত সরকারের পদ্মশ্রী উপাধি এবং চলচ্চিত্রে হিন্দি গানের নেপথ্য গায়ক হিসেবে ভারতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। অনেক সাংস্কৃতিক দলের বিশিষ্ট শিল্পী হিসেবে তিনি ব্রিটেন, রাশিয়া ও ফিনল্যান্ড সহ বহু দেশ ভ্রমণ করেন। স্বীয় সঙ্গীত জীবনের বর্ণনা দিয়ে তিনি স্বরগমের নিখাত নামক একখানি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। শচীন দেব একজন বিশিষ্ট ক্রীড়ামোদীও ছিলেন। 1975 সালের 31 অক্টোবর মুম্বাইয়ে তার মৃত্যু হয়। আজও ওনার বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন বিন্দুমাত্র ক্ষীণ হয়নি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।